জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমাতুল্লাহ ভূইয়া বলেছেন শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশকে বৌদ্ধ ভূমিতে রূপান্তরিত করেছিল এখন তাদের আধিপত্য ফিরিয়ে আনতে বাংলাদেশ নিয়ে ভারত যে কোনো সময় দাঙ্গা লাগিয়ে দিতে পারে তাই সারা সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন বাংলাদেশকে গিলে খাওয়ার পরিকল্পনা করেই ভারত গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের নেতা পুলিশের কতিপয় কর্মকর্তা সরকারি বেসরকারি আমলা এবং লোভী রাজনৈতিক নেতাদের নারী ও অর্থের বিনিময় জিম্মি করেছে সুতরাং ভারত এখনও আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদের মাধ্যমে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জাকপার এই নেতা আরও বলেন ভারত হলো একটি আত্মঘাতী দেশ যে দেশ স্বার্থের জন্য নগ্ন চেহারা দেখায় স্বার্থের প্রয়োজনে স্বৈরাচারকে গদিতে বসায় আর দেশবিরোধী আওয়ামী সহ অন্য দলের নেতারা ভারতের বিরুদ্ধে কঠোর হতে ভয় পায় তবে বেইমান মুনাফিকদের মনে রাখা ভালো ভারত যদি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় বসাতে পারে তাহলে বাংলাদেশ হবে ভারতের সামরিক ঘাঁটি বাংলাদেশের আমলারা হবে তাদের চাকর তিনি সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় যুক্তরাষ্ট্রের নিউ শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন এ সময় আরও বক্তব্য রাখেন জেএসএফ এর সভাপতি হাজি আনোয়ার হোসেন বিএনপির সালাউদ্দিন আহমেদ মানিক জাকপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান মীর কোচি মনির হোসেন বাদল মির্জা আহসান উল্লাহ জসিম উদ্দিন মোহাম্মদ দিদার মোহাম্মদ ইসমাইল হোসেন ইমরান হোসেন সহ যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি ও জাকপা নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট বার্তা বাজার